ওই যে এনে তো দেখা যাইতেছ তো হুদাইয়া তরি বাংলাদেশ ওই তিনটা আছে আরো। ওরে বাবা, এই দেখেন ভিতরে আরো চারটা আছে আর আমরা বের করছি হলো দুইটা না তিনটা, তিন চারটা, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে একা একা ভিডিও করতে হচ্ছে কারণ আজকে মঙ্গলবার, আমাদের সাপ্তাহিক ছুটির দিন, অফিসে কেউ নাই, আমি একাই। ভিডিওটা করার প্ল্যান ছিল না, বাট আকস্মিকভাবে ইউসুফ ভাই ইনফরমেশন দিল যে আমাদের র্যাবিটের বাচ্চা বের হয়েছে মাটির নিচ থেকে। তো আমরা জানি না ঠিক কবে বাচ্চা দিয়েছে, তো সেটা দেখার জন্য আসলাম। তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথেও একটু শেয়ার করি, কারণ আপনারাও এই দৃশ্যটা দেখে আশা করি অনেক মজা পাবেন। কবুতর উড়ানোর মজাটাই অন্যরকম, যারা কবুতর না পালেন তারা এই বিষয়টা বুঝবেন না, তাদের কাছে বিষয়টা হাস্যকর বা উদ্ভট মনে হইলেও যারা রিয়েলি কবুতর পালেন, বিশেষ করে গিরিবাজ কবুতর পালেন, তাদের কাছে কিন্তু এইটার থেকে আনন্দের আর কিছু নাই। অধিকাংশ বাচ্চা কবুতর দেখেন কিভাবে ছড়াই ছিটে উঠতেছে, ওই যে ওইদিকে কিছু আছে, ওই যে কিছু অনেক হাইট নিয়ে ফেলছে, উঠতে থাকুক। তো চলেন এখন খরগোশের ওইদিকে যাই, আমরা খরগোশগুলোকে দেখি। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন খরগোশের নতুন একটা সেট আপ আমরা খুব শীঘ্রই তৈরি করবো ইনশাল্লাহ। বা ও মাশাল্লাহ, এইগুলো হচ্ছে আমাদের কিছুদিন আগে যে লায়ন হেড লফ খরগোশগুলোর বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো, মাশাল্লাহ দেখেন কত কিউট হয়েছে। তিনটা বাচ্চা হয়েছিল, তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে অনেকটাই। এই যে ওইটার একটা কান এখনো পুরোপুরি নামে নাই, নামতেছে। এটা হচ্ছে ওদের বাবা আর এই হচ্ছে ওদের মা ডল। আজকে আমরা যে বাচ্চাগুলো বের করবো মাটির গর্ত থেকে সেই বাচ্চাগুলো হচ্ছে এই র্যাবিটটা। আমরা কিন্তু এর আগে দেখাইছি আমাদের ম্যাজিক হাঁড়ি ছিল বেশ কয়েকটা, হাঁড়িগুলোতে নিয়মিত ওরা বাচ্চা দিত। তো রিসেন্টলি এই কাঠের বাক্স দেওয়ার পরে এইটার মধ্যে আমরা বাচ্চা পেয়েছি। হাঁড়িগুলো সরাই দিতে হয়েছে কারণ এর আগে একটা র্যাবিট হাঁড়ির ভেতরে মুখ আটকায় ফেলছিল, মানে বালু নিয়ে, যার কারণে বাচ্চাগুলো মারা গেছে, এই জন্য হাঁড়ি ফেলে দিছে এখানে। তো এখন পারমানেন্ট সেট আপটা না হওয়া অবধি এখানেই রাখতে হচ্ছে। তো আমরা এই যে এই জায়গাটায় এখন খুঁড়ব, এখানে মাটির নিচেই হচ্ছে গিয়ে বাচ্চাগুলো আছে। এই যে এই বাচ্চাটা হচ্ছে প্রথমে বের হয়েছে, এই যেটা, এটা কিন্তু ওই আমাদের কালো র্যাবিটার বেবি, কিন্তু বাবা যেহেতু লায়ন হেড লফ, বাচ্চা চেহারাও কিন্তু লায়ন হেড লফের মতো হয়েছে, আর ওর মাও কিন্তু লায়ন হেড লফের কিছুটা টাচ আছে ওর মধ্যে, ওর মাও লায়ন হেড লফের ক্রস, যে কারণে বাচ্চা দেখেন মাশাল্লাহ একেবারে লায়ন হেড লফের মতো হয়েছে। আমরা জানি না ঠিক কয়টা বাচ্চা আছে মাটির নিচে, তো এই একটা বের হয়েছে, এর মধ্যে আবার দুইটা আমরা দেখেছিলাম যে ওর মা দুধ খাওয়াইতেছিল, মানে ওর মাকে দেখে বের হয়ে আসছিল। এই যে দেখেন যেটা হয়েছে, যে এদিকে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে গিয়ে দেখেছিলাম মুখ খোলা, এখন ওর মা বুঝতে পেরেছে যে এখানে আমরা দেখে ফেলছি, যে কারণে মাটি দিয়ে মুখ বন্ধ করে ফেলছে। আমরা কিন্তু এর আগেও মাটির গর্তে বাচ্চা পেয়েছিলাম, ওটা ভাঙলে হবে না, ওইভাবে বাড়ি দিও না, ভিতরে সমস্যা হইতে পারে। চারি দিয়ে তুলতে অথবা হাত দিয়ে পাওয়া যাবে না, আরো ভিতরে গেছে, ও দেখতে আসছে এখানে কি হইতেছে। এটাকে আমরা হচ্ছে গিয়ে মেয়ে হিসেবে কিনেছিলাম, মানে যিনি আমাকে দিয়েছে সে মেয়ে বলে দিছিল, নাম বললে চিনবেন, বাংলাদেশের ফ্যান্সি র্যাবিটের সবচেয়ে মানে পুরাতন, যিনি সবচেয়ে পুরাতন ঠিক জানি না কিন্তু ওনার পাবলিসিটি অনেক বেশি, রাজশাহীর ভদ্রলোক, নামটা বললাম না, আশা করি অনেকেই বুঝে ফেলছেন ইতিমধ্যেই।
তো উনি এটাকে বলছে যে মেয়ে হবে বা মেয়ে হিসেবেই আমার কাছে বিক্রি করছে কিন্তু হয়ে গেছে ছেলে তো আমার কাছে যেটা সবচেয়ে অদ্ভুত লাগছে যে মেয়ে বলে দিছে ছেলে হইতেই পারে কিন্তু আমি উনাকে জানাইলাম উনি কোনো রেসপন্সই করলো না ভালো মন্দ কিছু বললই না অন্তত তো ওনার এইটুকু বলা উচিত ছিল বা একটা সরি বলা উচিত ছিল উনি কোনো রেসপন্সই করলো না মেসেজটা সিন করলো ভিডিও পাঠাইলাম দেখলো কিন্তু কিছুই বললো না এখন তো যা দেখতেছি এই জায়গাটা অনেকটুকু খুঁজতে হবে কত দূর চলে গেছে দেখাই যাচ্ছে না পুরাটাই দেখা যায় আসলাম কোন ভিতরে গেছে দেখা যায় না ওই যে আয় 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 ওর মা কো ওর মারে সামনে নাও আদিব দত্ত ওই দেখেন ভিতরে এই যে একটা বের হইতেছে ওর মারে দেখলে দুধ খাওয়ার জন্য আসবো উই যে দেখা যাইতেছে হাত দিয়ে পাওয়া যায় নাকি দেখো তো একটু হিসুম ভাই ধরো ওই যে ধরো না এটা বেশি আছে আর মনে হয় না এরে অনেকগুলা এই দেখেন এই কয়টা ভিতরে এই যে মাশাআল্লাহ একটা একটা কালো একদম কালো হয়েছে একটা দেখি একটা তো বের করছি আরো মনে হয় তিন চারটা আছে অনেকগুলা বাচ্চা তো আমরা তো ভাবছিলাম তিন চারটা দিদি বেশি হইব বাচ্চা ওই না হলো ভিতরে তিনটা না চারটা আছে এই বাইরের গুলো আবার কোন দিকে যাইবো কেন কি আদিব দেখে রাখো ওরে বাবা এই দেখেন ভিতরে আরো চারটা আছে আর আমরা বের করছি হলো দুইটা না তিনটা তিন চারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চা ধরো আদিব বাচ্চার যে বাইরে আগে ধরো ধরে ওই খাঁচাই না ওই যে কালো খাঁচাটার মধ্যে ঢুকাও যাও পরে দেখতেছি এই দেখেন মা ওইখানে চলে গেছে আর বাচ্চারা দুধ খাওয়াই ব্যস্ত নিয়ে যাও কত সুন্দর বাচ্চা উঠে দেখো আরেকটা ভাইয়া বের করো দুইটা করে নাও এইখানে আর কয়টা আছে দেখি বেরো এই যে আরেকটা এটা তো অনেক সুন্দর হয়েছে আদিব নাও ধরো আরেকটা আছে ধরো এই যে আরেকটা সব বোচা বোচা চেহারা হয়েছে এখানে আর তো নাই ও ঘর তো এই পর্যন্ত শেষ আর নাই বাচ্চা এদিকে নাই গর্ত আর মাশাআল্লাহ চলেন বাচ্চাগুলো এখন দেখাই গর্তটা এদিকে সব বন্ধ করে ফেলতে হবে এখন আমার সাথে আবির আবদুল্লাহ আসছে আদিব আবদুল্লাহ আসছে ওরা আসলে খুব মজা পাইতেছে এই যে বাচ্চাগুলোকে আপাতত এখানে রাখছি আর ওর মাকে ওই যে আদিব আবদুল্লাহ ধরে নিয়ে আসলো দেখেন বাচ্চাগুলো টোটাল হচ্ছে ছয়টা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ টোটাল ছয়টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা আপাতত এখানে রাখি আর
এখানে কিছু একটা দিতে হবে বিছায়া যদি এটাই রাখে, কারণ হচ্ছে বাচ্চাদের পা নিচ দিয়ে পড়ে যাচ্ছে। বেরোয় না বেরোয় না, থাক। ঘরটা হচ্ছে মেরামত করা হচ্ছে, মানে ফ্লোরটা। এখানে দেখেন দুইটা হয়েছে একদম ফুল জেড ব্ল্যাক, এই যে একদম জেড ব্ল্যাক দুইটা। চারটা কালো সাদা মিক্স, এর মধ্যে দুইটা হচ্ছে গিয়ে লাল সাদা মিক্স আর দুইটা হচ্ছে কালো সাদা মিক্স। এটা তো অনেক চমৎকার হয়েছে, কালো এবং সাদা। আর এটা এটাও কিন্তু চমৎকার লাগতেছে মাশাআল্লাহ। মোট ছয়টার মধ্যে দুইটা দুইটা করে একই রঙের হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ব্লগটি। আশা করি আপনারা দৃশ্যটা দেখে অনেক মজা পেয়েছেন, কারণ আমি অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি আনন্দিত। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বাচ্চান বাচ্চের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।